রোগীকে লাট্টুর মতো ঘুরে বেড়াতে হয় এই রাজ্যে চিকিৎসার জন্য। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে এভাবেই ব্যঙ্গ করলেন সিপিআইএমের পলিট ব্যুরো সদস্য বিমান বসু। আজকে হাওড়ায় দলীয় সভায় এসে এভাবেই ব্যঙ্গ করলেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে। তিনি বলেন, রাজ্যে কেউ আক্রান্ত হলে চিকিৎসা পাওয়ার জন্য এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল ঘুরে বেড়াতে হচ্ছে রোগীকে। এর থেকেই বোঝা যায় রাজ্য সরকারের চিকিৎসা ব্যবস্থা কতটা খারাপ। তিনি আরও বলেন, রাজ্যের মৃত্যুর হার কম বলে প্রচার করা হচ্ছে, অথচ বহু মানুষ কোমরবিডিটিতে মারা গেছেন, তাদের সংখ্যা ধরা হচ্ছে না। এই সংখ্যা ধরলেই আবার বৃদ্ধি পাবে মৃত্যুর সংখ্যা। তবে সারা দেশে মৃত্যুর হার যা হতে পারত তার চেয়ে কম হয়েছে। তিনি দাবি করেন, কোমরবিডিটিতে মৃত্যু করোনা কারণেই হয়েছে। তিনি বলেন, যার হৃৎপিণ্ড সচল রয়েছে সেও সুস্থভাবে নিঃশ্বাস নিতে পারছে, সে কখনো মারা যাবে না। সম্প্রতি মুখ্যমন্ত্রী দাবি করেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভালো, তাই এই রাজ্যের মৃত্যুর হার অনেক কম। সেই দাবিকে উড়িয়ে দিয়ে আজকে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে কটাক্ষ করলেন বর্ষীয়ান এই সিপিএম নেতা। তার কেন্দ্রীয় কমিটির কর্মসূচি সারা দেশে এই কর্মসূচি পালিত হচ্ছে। 20 থেকে 26 আগস্ট পর্যন্ত এই কর্মসূচি সারা দেশে পালিত হচ্ছে। এখানে যখন কোনো আক্রান্ত রুগী তার পরীক্ষা নিরীক্ষার জন্য যায়, তখন তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় লাট্টুর মতো ঘুরতে হয়। লাট্টুর মতো ঘুরতে হতো না যদি স্বাস্থ্য ব্যবস্থা ভালো থাকতো। এক, দুই, রাজ্যে যারা মারা গেছে কোভিড-19 করোনা ভাইরাসে, তার বাইরেও তো অনেক মানুষ মারা গেছে যারা কোভিড ভাইরাসের চিকিৎসা মানে ডিটেকশন হওয়া পরীক্ষা নিরীক্ষা হওয়ার আগে মারা গেছে, কোভিডেই মারা গেছে, তাদের সংখ্যাটা ধরা হচ্ছে না। ফলে মৃত্যুর হারটা আমাদের খুব কম তা না, তবে হ্যাঁ, সারা দেশেই মৃত্যুর হার যা হতে পারত তার থেকে কম। হার্ট ফেল করলে পরে যারা মারা যান, সবাই তো হার্ট ফেল করেই মারা যায়। হার্ট ভালো আছে মানে হৃদস্পন্দন চলছে, অক্সিজেন নিতে পারছে ঠিক মতো, তারপরে তো সে মরে গেছে এমন তো ঘটনা নেই। তাহলে কোমরবিডিটির মৃত্যু সেটাকে বাড়া যাবে, সেটাকে ফেলে দেওয়া যাবে কী করে, বিজেপি সিপিআইএমের ঘাড়ে যে মন্ত্র দেওয়ার চেষ্টা করছে, চলে আসো, আর ম্যাক্সিমাম জায়গায় সেখানে তারা আপত্তি করছে, তাদের ফেরত পাঠাচ্ছে। আমাদের পঞ্চায়েতের নির্বাচিত সদস্য, প্রাক্তন নির্বাচিত সদস্য, আমাদের পদাধিকারী, আমাদের এমএলএ, তাদের কাছে যে ঘুরপাক খাচ্ছে পিকের টিম। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের প্রতিবেদন, নিউজ বাংলা টুডে।